पंचम शोरूम सिलेटे आमार मने उद्बोधन हुए चे आमी एश शोरूम उद्बोधन हुए चे ये व्यवसाय प्रतिष्ठान उत्तर उत्तर सफलता कामना करछी। आमी सब समय आमी आमार परिवार दुधवाला मिस्टी एवं दई पसंद करी आमरा सब समय बासाय नेई। আমরা আজকে অতি আনন্দিত যে দুধওয়ালা পঞ্চম শাখা আর কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। আমরা সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই আপনারা অবগত আছেন দুধওয়ালা একটি সিলেটি ব্র্যান্ড এবং তারা অল্প কিছুদিন হয় ওনাদের যাত্রা শুরু করেছেন। এর মধ্যেই গ্রাহকদের সন্তুষ্টি ওনারা পেয়েছেন, যার ধারাবাহিকতা ওনারা একটার পর একটা শাখা খুলছেন। দুধওয়ালার আজকের এই যে পঞ্চম আউটলেট উদ্বোধনের তাদের শুভকামনা করি। পাশাপাশি দুধওয়ালা তারা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে এখানে প্রাণী সম্পদ বিভাগেরও এখানে জড়িত এবং এটা আমাদের একজন সফল স্টেক হোল্ডার অংশীদার। তারা এখানে প্রাণী সম্পদ বিভাগ তাদেরকে বিভিন্ন কারিগরি সহায়তা প্রশিক্ষণ দিয়ে থাকে, পাশাপাশি তাদের যে দুধের উৎপাদিত প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন অর্থাৎ বিভিন্ন বহুমুখী পণ্য উৎপাদনও তাদেরকে আমরা বিভিন্ন সময় টাইম টু টাইম পরামর্শ দিয়ে থাকি। আর তাদের এই যে সফলতার পিছনের যে কারণটা যে তারা প্রত্যেকটা তরুণ এখানে শিক্ষিত, তারা যা করছে তারা জেনে বুঝে শুনে তারপরে তারা সেই কাজগুলো করছে এবং তারা খামার করতে যেয়ে যে কাজটি করে তারা কস্টিং কীভাবে কমাইতে হবে এই দিকে তারা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তারা নজর রাখে যে কীভাবে কস্টিংটা কমাইতে হবে। যে আপনার খামার করতে গেলে যে ঘাসের বিকল্প নাই এইটা কিন্তু তারা উপলব্ধি করে তারা পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করেছে এবং তারাই যে দুধওয়ালা ব্র্যান্ডকে আজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের যে দুধ যেটা দরকার পরিপূর্ণ খাঁটি দুধ দরকার এইটা তাদের নিজস্ব খামারের প্লাস তাদের যে কন্ট্রাক্ট ফার্মার আছে তাদের কাছ থেকে তারা কিন্তু এই দুধ যাদের কাছ থেকে কালেকশন করছে তাদেরও কীভাবে ওই খামারগুলো টিকে রাখা যায় তাদেরকেও কিন্তু তারা পরামর্শ দিচ্ছে এবং আমাদের কাছে প্রাণী সম্পদের কাছে তাদেরকে পাঠাচ্ছে এবং আমরাও কিন্তু সকল খামারিদেরকে পরামর্শ দিচ্ছি। দুধওয়ালা সিলেটের একটা ব্র্যান্ড, এটা দুধওয়ালা পণ্য বহুমুখীকরণের আওতায় প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় এবং প্রাণী সম্পদ বিভাগের পৃষ্ঠপোষকতায় সিলেটের পঞ্চম আউটলেট আজ খুলতে যাচ্ছে এবং এখানে যে তরুণ উদ্যোক্তারা এরা স্বপ্নদিত এবং প্রত্যেকটা কাজের যে আগ্রহ থাকলে এগিয়ে যাওয়া যায় তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে দুধওয়ালা। এই তরুণরা নিজস্ব উদ্যোগে প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা নিয়ে সিলেট শহরকে দুধের যে বহুমুখীকরণ মানে বিভিন্ন প্রকারের মিষ্টি দই এটা তারা তৈরি করছে এবং তারা ইতিমধ্যে তাদের সততা একাগ্রতা এবং বিশুদ্ধতার জন্য পুরা সিলেট অঞ্চলে তারা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে দুধওয়ালা, যেটা সিলেটের জনগণ সবাই জানে যে দুধওয়ালা সিলেটের জন্য একটা মানে ভালো মানের বা উৎকৃষ্ট মানের দই মিষ্টি সরবরাহ করে থাকে। আসলে যে কোনো কাজে যদি একাগ্রতা থাকে, সততা থাকে এবং একনিষ্ঠতা থাকে তাহলে অবশ্যই সেখানে সফল কাম হওয়া যায় এবং এর বাস্তব উদাহরণ হচ্ছে দুধওয়ালা। অতি অল্প সময়ে মানে এই তরুণরা যে উদ্যোগ নিয়েছে তাদের ভিতরে যে উদ্যোগ তাদের ভিতরে যে সহনশীলতা এবং তাদের এই চেষ্টা অবশ্যই সিলেটে এখন যেমন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাইছে এই পরিচিতি পুরা সিলেট না সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশে হয়তো ভবিষ্যতে ছড়া যাবে এটা আমার বিশ্বাস।